চলে না পারে জানা করিস না বাহানা আসসালামু আলাইকুম সবাই মিলে একসাথে থাকলে আর একসাথে বের হওয়ার প্ল্যান হইলে ড্রেসিং টেবিলের সামনে কে কখন দাঁড়াবো এটার কোনো ঠিক ঠিকানা থাকে না ঠেলাঠেলির মাধ্যমে অনেক কষ্টে মেকআপ গুলো কমপ্লিট করতে হয় আপনাদের ভাইয়াকে নিয়ে চলে এসেছি আজকে হোপ মার্কেটে তাকে বললাম তুমি কি জানো ঢাকার ফুটপাথ গুলোতে কত সুন্দর জিনিস পাওয়া যায় আজকে তোমাকে সেখান থেকে শপিং করে দিব রাত খুব একটা গ্যাঞ্জাম পছন্দ করে না এবং নিজের শপিংটাও কখনো করে না আমি সবসময় শপিং করে দিই ওর জন্য হোপ মার্কেট গুলোতে সন্ধ্যার পরে অনেক ভিড় থাকে তাই তাকে বিকালের দিকে নিয়ে গেলাম কয়েকদিন আগে আমি ভিডিও করেছিলাম যে লাইফে ফার্স্ট টাইম ঢাকার ফুটপাথ থেকে শপিং করলাম আর আমি খুবই স্যাটিসফাইড ছিলাম কারণ প্রত্যেকটা জিনিস এত সুন্দর ছিল এসব জায়গায় কম দামে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আবার অনেক বেশি দামও আছে কিছু কিছু জায়গায় তবে এই প্রোডাক্ট গুলোই যদি শোরুম থেকে কিনতে যাই তাহলে কিন্তু অনেক হাই প্রাইস দেখা যায় মানে আমি এটা কম্পেয়ার করার চেষ্টা করেছি যে ঢাকার ফুটপাথ গুলোতে অনেক ভালো জিনিস পাওয়া যায় যেটার দাম শোরুম গুলোতে অনেক দাম থাকে আমি কিন্তু বলেছি ঢাকার ফুটপাথে ফার্স্ট টাইম শপিং করা আমি এটা বলি নাই যে জীবনেও আমি ফুটপাথ থেকে শপিং করি নাই সবাই মিলে শপিং করার মজাই আলাদা হঠাৎ করে দেখি রাদের ঘাড়ে একটা সুন্দর প্রজাপতি বসেছে এটা দেখে তাকে ধরবো কি তাকে উড়িয়ে দিলাম অনেকে বলতেছিল যে গায়ে প্রজাপতি পড়লে নাকি টাকা পয়সা অনেক বেশি হয় মহান আল্লাহ তাআলা আমাদের যেন সেই তৌফিকটা দান করে এবং মানুষের পাশে যাতে দাঁড়াতে পারি আপনারা সবাই দোয়া করবেন একটা জিনিস খুব ভালো করে বুঝলাম যারা রোস্ট করে কিংবা যারা বদনাম করে বা বলতে পারেন ভাইরাল হওয়ার জন্য যখন অন্যের নামে বদনাম করে উঠার চেষ্টা তাদের কিন্তু অনেক মিথ্যা কথা বলতে হয় ভিডিওর মধ্যে কারণ তারা দেখে একটা বলে 100টা দেখে দুইটা বলে 200টা ব্যাপারটা এরকম আমার মনে হয় সঠিক ইনফরমেশন নিয়ে কথা বলুক আমার কোনো প্রবলেম নেই আমার ভুল ধরিয়ে দিক আমার কোনো প্রবলেম নেই তবে আমি হেটার্সদের কিংবা রোস্টারদের অনেক সম্মান করি কারণ তারা আমাকে নিয়ে যত ভাবনা চিন্তা করে আমার ফ্যানরাও কিন্তু এত চিন্তা ভাবনা করে না আমার জন্য তাই সবাইকে আমি অনেক রেসপেক্ট করি শপিং করতে করতে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছিলাম তাই বসে বসে আমরা ধুপি খাচ্ছি বাট ধুপিটা এত ঠান্ডা ছিল যে মজা পাইনি তারপরে কিছু টুকটাক শপিং শেষ করলাম কারণ আমরা খুব শীঘ্রই ঘুরে যাচ্ছি আর রাত গ্যাঞ্জামে খুবই বিরক্ত হচ্ছিল সে থাকতে চাইছিল না ও আসলে গ্যাঞ্জামই পছন্দ করে না আর এসবে অভ্যস্ত না রাত আজকে অনেক শপিং করেছে মোবাইল প্যান্ট নিয়েছে কিছু হুডি নিয়েছে তো সে খুবই খুশি কিন্তু অনেক টায়ার্ড তো তারপরে আমরা একটু আরসি খেয়ে নিলাম এত ঝাঁজ ছিল এইটাতে মানে কোকের থেকেও মনে হচ্ছিল অনেক বেশি ঝাঁজ বাট কোক তো কোকই না আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হয়ে যাবে আর সবার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া আমাদের জন্য দোয়া করবেন যারা আমার নামে নিন্দা করে তাদের জন্য আমার সম্মান থাকবে কারণ তাদের জন্য আমি আরও এগিয়ে যাওয়ার সাহস পাই আরও এগিয়ে যাওয়ার জেদ তৈরি হয় আর লাভার্সদের জন্য তো সবসময় ভালোবাসা